ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী নিত্যানন্দজি মহারাজের তিরোধান দিবসে জয়রামবাটি শাখায় ধর্মসভা আয়োজিত হল। ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের জয়রামবাটি শাখায় আজ মিশনের অন্যতম প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী নিত্যানন্দজি মহারাজের তিরোধান দিবসে এক স্মরণসভা ও ধর্মসভার আয়োজন করা হয়। জয়রামবাটি শাখার সম্পাদক স্বামী প্রবুদ্ধানন্দজি মহারাজ এই প্রসঙ্গে জানান, ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের প্রতিষ্ঠা শ্রীমৎ স্বামী নিত্যানন্দজি মহারাজের আজ তিরোধান দিবস। 2014 সালের 5ই জানুয়ারি তিনি ইহলোক ছেড়ে পরলোকে গমন করেন। সেই উপলক্ষে নিত্যানন্দজি মহারাজের স্মৃতির উদ্দেশ্যে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণসভা এবং ধর্মসভার আয়োজন করা হয় জয়রামবাটি মন্দিরে। নিত্যানন্দজি মহারাজ একাধিক জায়গায় শাখা তৈরি করেছেন, সেই মতোই জয়রামবাটিতেও বৃহৎ একটি শাখা ও কর্মকাণ্ড তিনি সৃষ্টি করে গেছেন, যার অন্যতম হচ্ছে নরনারায়ণ মন্দির। জয়রামবাটিতে নিত্যানন্দজি মহারাজের নামে একটি অডিটোরিয়াম হল তৈরি করা হয়েছে। ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের জয়রামবাটি শাখার পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান জয়রামবাটি শাখার সম্পাদক স্বামী প্রবুদ্ধানন্দজি মহারাজ। আমাদের খুব পুরনো সমারোহ থাকে, মহারাজের পুরনো সঙ্গী, আমরা খুব ধন্য যে আজকে আমাদের তাকে সাড়া দিয়ে এসেছে। তো যাই হোক, এটা বিশ্বাস করি যে শ্রীমৎ স্বামী নিত্যানন্দ মহারাজ যদি ঠাকুরের ইচ্ছাতেই হোক অনিচ্ছাতে ঠাকুরের ইচ্ছাতেই সব কাজ হয়, তিনি যদি মঠের বাইরে না আসতেন মঠে থাকলে কি করতেন? মূর্তির সেবা অনেক হয়েছে, হাজার হাজার বছর ধরে মূর্তির সেবা করেছে। মহারাজ বলতেন শিবের মাথায় জল ঢেলেছে, কালীর পায়ে ফুল দিয়েছে, আরো অনেক দেবতার পায়ে ফুল দিয়েছে, ঘন্টা ভাই সব হয়েছে, কিন্তু যে প্রত্যক্ষ মানুষ, প্রত্যক্ষ দেবতা, তার সেবা আমরা করতে পারিনি। সেই জন্য আমাদের দেশ, আমাদের সমাজ পিছিয়ে গেছে, সেটা তিনি বুঝেছিলেন প্রাণে প্রাণে, সেটাকে কারো বলতে পারছি। এখানে আরো অনেক ছেলেমেয়েরা আছে যারা মানুষ হচ্ছে, যারা হয়েছিল, সব তার সেই জীবন যে দিয়েছিলেন, তার ফল। একটা জীবন দিয়ে তিনি হাজার জীবন তৈরি করলেন। মানুষ কাজ করতে পারে, সেবা নিতে পারে, সেবা দিতে পারে, এবং এটা আরো এগিয়ে চলেছে। সুতরাং তার মতো আজকে দিনে তার উন্নয়ন হয়নি। তিনি যখন 2014 সালে দেহ রাখেন 5ই জানুয়ারি, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে তার কাছে মারা দিতে আসেন, এবং মহৎ ব্যক্তিদের জীবনটা এরকম। বিদ্যাসাগর যেমন দেহ রেখেছিলেন, মাত্র 2 জন শ্মশান ঘাটে গিয়ে তার মধ্যে ছিল কি ডেডিকেশন ছিল, যে তিনি
এই 40 বছর বয়স আবার বেরিয়ে এসে তার নিজস্ব হাই সুগার ছিল, তিনি প্রায় 30-40 বছর ধরে তিনি ইনসুলিন নিতেন, যখন তার বয়স 84 বছর ধরে ইনসুলিন নিতেন। তার মধ্যেও তিনি স্বামীজিকে ভালোবেসে স্বামীজির কথাকে একদম বেদ মন্ত্র মূল মন্ত্র ধরে তিনি বিশাল প্রতিষ্ঠান রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন তৈরি করেছেন, প্যারালাল টু রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনেও এত, আমি এখানে বলছি মানে উইথ কনফিডেন্স বলছি, যে এত দুস্থ ছেলে মেয়েদের থাকার বাসা সব মানুষ ছিল, একদিকে তার হৃদয় গরিবের জন্য কাঁদত, আবার কাজের বেলায় তার হৃদয় পাথরের মতো শক্ত, তিনি কোনো রকম কিছু কম্প্রোমাইজ করতেন সেটা ডিসিশন নিতে। আমার যখন ভালোবাসতেন তার হৃদয় থেকে মনে হতো একটা শিশুর থেকেও নরম, আবার কার্যক্ষেত্রে যখন দরকার হবে পাথরের থেকেও শক্ত। একটা চন্ডালের ছেলেকে কেউ করে নিতে পারবে, তার সাঁওতালের ছেলেকে অন্য অন্য জাতের উঁচু জাতের লোকেরা করে নিতে পারবে না। মুখে আমরা অনেক বলতে পারি, অনেক হয়তো বক্তৃতা অনেক কথা বলতে পারি, আমরা সব ভাই ভাই সমান, তুমি একটা নিচু জাতের ছেলেকে কোলে নাও দেখি, একটা সাঁওতালের ছেলেকে কোলে নাও দেখি, তখন আমি অমুক জাত অমুক তমুক জাত ওকে নেবো কেন, অমুক হেউ করবো, নিচু হয়ে আছে এটা থাকবে না। এটা সবাই সে দেবতার সম্মান পাবে। এই সূত্রপাত নরনারায়ণ মন্দির থেকে মহারাজ করেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িতা করছি না, আমি কনক্লুশন করছি, পরে বলছি যে ওনার জীবনী আমরা স্টাফরা ছাত্ররা ছাত্রীরা সবাই একটু জানুক, একটু পড়ুক, তার অনেক লেকচার ইউটিউবে আছে দেখুক, আমরা সক্ষম হব। আজকে 5ই জানুয়ারি আমাদের বিভিন্ন শাখা কেন্দ্রে তার আজকে মানে সাধুর দেহত্যাগ হয় না, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা তো যে কোনো দিন জানাতেই পারি, কারণ আমরা বলি সাধু দেহ চিন্ময় তিনি শ্রীরামকৃষ্ণ দত্ত হয়েছেন, কিন্তু শ্রদ্ধা তো জানাতেই পারি, তাই শ্রদ্ধা আমরা জানাতে চাই, আমরা জানাচ্ছি, এবং যাতে এটা চলতে থাকে, এমন নয় যেবারে আমরা করলাম পরবার ভুলে গেলাম তা না, এটা মনে রাখতে হবে, করতে হবে, শ্রদ্ধার সঙ্গে করতে হবে, তাহলে দেখা যাবে তার আশীর্বাদ আমরা পাবো, তার আশীর্বাদ পাবো না, তার গুরুর আশীর্বাদ বিরজানন্দ মানের আশীর্বাদ যায়, সমাজের উন্নতি করা যায়। আজকে বিনম্র চিত্তে তাকে আমরা স্মরণ করছি, যে এবং তার যে সমস্ত আরব্ধ কাজ যেগুলো আছে সেগুলোকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই, তাতে আমরা সমস্ত ছাত্র সমস্ত ছাত্রী সমস্ত কর্মী সমস্ত ভক্ত সবার আমরা সাহায্য চাইছি, কারণ ভালো কাজ করার জন্য আমরা জন্মেছি। আমি অত দূরে যাচ্ছি না, ঈশ্বর লাভ হওয়ার পক্ষে সম্ভব না, কিন্তু এইটুকু বলতে চাই যে আমরা ভালো কাজ করার জন্য জন্মেছি, তো হোয়াই নট উই শ্যাল ডু গুড ওয়ার্কস। একটা ছোটো ছেলেও করতে পারে, একটা বড় লোকও করতে পারে। ছোটো ছেলেরা প্রশ্ন আমরা কী করবো, তোমার সামনে নোংরা পড়ে আছে পরিষ্কার করো, স্কুলে যাচ্ছ নোংরা পড়ে আছে, আশ্রমে যেখানে থাকো ঘর নোংরা আছে, হোয়াই নট ইউ ক্লিনিং, সেটাও তোমার সেবা, নিত্যানন্দ মহাপ্রভুর সেবা। সুতরাং এভরিওয়ান যেমন ভর্তি করুন, আমি আজকেই ভর্তি করে দেবো, আমি কখনো ভাববো না যে কে খাওয়াবে কে দেওয়াবে কে টাকা দেবে ভাববো না, কারণ আমি জানি যে এটা বিবেচনা বরঞ্চ যা চায় তার 10 গুণ পাবে। আমাদের ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের প্রতিষ্ঠাতা পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী নিত্যানন্দজী মহারাজের তিরোধান দিবস আজকে 2014 সালের 5ই জানুয়ারি উনি শ্রীরামকৃষ্ণ লোকে গমন করেন, তার সেই উপলক্ষে ওনার স্মৃতিতে আমরা আজকে একটি স্মরণসভা তথা ধর্মসভা আমরা এখানে পালন করছি। আসলে মহারাজের একটা মহান কীর্তি, উনি বহু জায়গায় বহু শাখা সেন্টার তৈরি করেছেন, কিন্তু জয়রামবাটিতে একটি বৃহৎ উনি শাখা এবং বিরাট কর্মকাণ্ড শুরু করে গেছেন, যার অন্যতম বিখ্যাত হচ্ছে নরনারায়ণ মন্দির। তো সেইটারই এখানে এই পশ্চিম অমরপুরে মহারাজের নামে ওনার স্মৃতিতে একটি রিসেন্ট একটি ট্রেনিং হল কাম অডিটোরিয়াম তৈরি হয়েছে, স্বামী নিত্যানন্দ মেমোরিয়াল ট্রেনিং হল, সেখানে আজকে সেই জন্যে ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি, আমরা স্মরণ করছি, ওনার স্মৃতিচারণা করছি, এবং ঠাকুর মা স্বামীজির উপরে ধর্মের উপরেও আলোচনা হচ্ছে। ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনেরই ব্রাঞ্চ সেন্টার জয়রামবাটি শাখা, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাটি শাখার পক্ষ থেকে হচ্ছে। স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজ
আমি জয়রামবাটি শাখার সম্পাদক।